অভিনেতা ভরত কলকে আমরা দেখেছি বহু সিনেমা ও সিরিয়ালে অভিনয় করতে। টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন তিনি। অভিনেতা স্ত্রী জয়শ্রীর জন্মদিন ছিল 9ই জানুয়ারি। জন্মদিনে কিছু ছবি শেয়ার করেছিলেন অভিনেতা ভরত কল, তার সাথে একটি বার্তাও শেয়ার করলেন তিনি। তিনি লিখেছেন, শুভ জন্মদিন জয়শ্রী, সবসময় খুশি থেকো, ভালো থেকো, তুমি আমার সব শক্তির স্তম্ভ, তোমাকে আমার জীবনে পাওয়া ঈশ্বরের আশীর্বাদ, অনেক ভালোবাসা নিও, কোনোদিন পাল্টে যেও না, আজ এবং আগামীতে আমরা বেঁচে থাকার লড়াই চালিয়ে যাব, এভাবেই আমার জীবনে অংশ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। জয়শ্রী এবং ভরত কল তারা সাত পাকে বাঁধা পড়েছেন 2015 সালে, একটি কন্যা সন্তানও আছে তাদের। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় মেয়ে আরিয়ার প্রচুর ছবি শেয়ার করতে জয়শ্রী এবং ভরতকে। ক্যান্সারের মতো মারণ রোগ কাটিয়ে উঠেছেন অভিনেতা ভরত কল। তবে কিছুদিন আগে চণ্ডীগড়ে হার্টের চিকিৎসা করাতে গিয়েছিলেন ভরত। অভিনেতার বুকে স্টেন বসেছে, আর সেই সময় ভরতের পাশে ছিলেন তার স্ত্রী জয়শ্রী। স্মার্ট জরির সেটে অভিনেতা ভরত কল তখন বলেছিলেন যে, আমার জয়শ্রীকে নিয়ে কোনো ভয় নেই, আমি জানি ও ফাইটার, তবে আমার চিন্তা হয় আরিয়াকে নিয়ে, ওকে সেটেল করে দিয়ে যেতে চাই, হয়তো সেটা নিজের চোখে দেখে যেতে পারবো না, তবে সব যেন ঠিক থাকে সেটা আমি নিশ্চিত করে দিয়ে যেতে চাই। ভরত কল জয়শ্রীকে বিয়ে করার আগে একবার বিয়ে করেছিলেন অনুশ্রী দাসকে। মুম্বাইতে একাধিক হিন্দি প্রজেক্টে কাজ করেছেন ভরত কল। সেই সময় লিভ ইন রিলেশনশিপে ছিলেন সায়ন্তনী দাসের সঙ্গে। তারপর 2015 সালে জয়শ্রীর সঙ্গে তার সম্পর্কের কথাটি প্রকাশ্যে আসে।